রাজ্য পুলিশের উপর কোনো ভরসা কোনো আশা আমাদের নেই। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুজনেই ভয় পাচ্ছে। নিজেই যদি ব্যারিকেড বসায় আমাদের তো কিছু করার নেই। রাজ্য পুলিশের উপর ভরসা আমাদের কোনোদিনও ছিল না। আমরা আনিস খানের ঘটনা দেখেছি, মানুষের বিশ্বাস ভরসা রাষ্ট্রের ওপর পুলিশের ওপর খুব একটা পাতলা সুতোর মধ্যে লেগে রয়েছে। আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, তাদেরকে জেলে ডেকে পাঠাচ্ছেন, লালবাজারে ডেকে পাঠাচ্ছেন, আর যারা অপরাধী তাদেরকে ধরছেন। রাষ্ট্রের ওপর পুলিশের ওপর খুব একটা পাতলা সুতোর মধ্যে লেগে রয়েছে। মানুষ পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে পাচ্ছেন না। তারা বলছেন যে ওকে আমাদের হাতে দিয়ে দাও, আমরা বুঝে নেব। আমরা চাইবো এরকম অবস্থা যেন না তৈরি হয়। সরকার তার দায়িত্ব নিক, যারা পুলিশ রয়েছেন, সিবিআই রয়েছেন, তারা দায়িত্ব নিক, অপরাধীদের শাস্তি দিক। জানি না আমরা আমরা কি করবো বলুন তো, আমরা কি করে বলবো? যারা সরকারে বসে রয়েছেন, যারা প্রথম দিন থেকে মাথাদের বাঁচাচ্ছেন, তাদেরকে প্রশ্ন করুন, তারা মাথাদের বলি দেবেন না দেবেন না কেবারই। তাই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুজনেই ভয় পাচ্ছে, তাই অপরাধীদের ধরছেন না, আন্দোলনকারীদের বাড়িতে সমন পাঠাচ্ছেন। রাজ্য পুলিশের উপর ভরসা আমাদের কোনোদিনও ছিল না। আমরা আনিস খানের ঘটনা দেখেছি, রাজ্য পুলিশের কি ভূমিকা ছিল। কামদুনির ঘটনা দেখেছি, পুলিশের কি ব্যবহার ছিল, কি ভূমিকা ছিল। রাজ্য পুলিশের উপর কোনো ভরসা কোনো আশা আমাদের নেই। অপরাধীদের বিরুদ্ধে যারা ন্যায় চাইছে, যারা জাস্টিস চাইছে, তাদের মিছিল আমাদের মিছিল। অপরাধী সেই অপরাধীদের বাঁচাচ্ছে যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মিছিল। যারা আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, তাদেরকে জেলে ডেকে পাঠাচ্ছেন, লালবাজারে ডেকে পাঠাচ্ছেন, আর যারা অপরাধী তাদেরকে ধরছেন না। হ্যাঁ, বিভিন্ন মানুষের, শুধুমাত্র ছাত্র যুবক নয়, যারা ইস্টবেঙ্গল মোহনবাগান সাপোর্টার রাস্তায় নেমেছিলেন, কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, তাদের পর্যন্ত বাড়িতে রাত্রিবেলা সমন ধরানো হয়েছে, ফোন করা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে। বাইরে চলে আসো না, বাইরে যাবো। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ওখানে অভিযানের ডাক তো আমরা দিইনি, আমরা মিছিল করছি লালবাজার পর্যন্ত, যারা প্রকৃত দোষী যাতে তারা ধরা পড়ে। এই বিষয় পরিস্থিতি কোন দিকে আগাচ্ছে সবাই তো দেখতে পাচ্ছি, অনেকগুলো দিন পেরিয়ে গেছে। এতদিনে তো ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও যারা ধরা পড়লেন না, যাদের একদম স্পট করেছে কলকাতা পুলিশ প্রথম দিন থেকে, তারা কোথায়? তাদের কেন ধরা হলো না? যারা মাথা, যাদেরকে ধরা হয়েছে, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? সন্দীপ বসু আরও সাতজনের পলিগ্রাফ টেস্টের কথা বলা হচ্ছে, এদের কি শুরু হবে তদন্তে? দেখুন, সিবিআই তাদের মতন করে তদন্ত করছেন, আমরা আশা রাখছি তারা তদন্ত, আগের তদন্তগুলো যেভাবে তারা ঝুলিয়েছেন নিশ্চয়ই ঝোলাবেন না, তারা নিশ্চয়ই প্রকৃত তদন্ত করবেন, এটাই। অশোক দল বলছে কি আমরাও ফাঁসির পক্ষে সিবিআই রেডি করছে, এবং বামরাম তারা সরকারকে মানে বিপদে ফেলতে বিভিন্ন সময় আন্দোলন করছে, কি বলবেন? কার ফাঁসির পক্ষে? যারা প্রকৃত দোষী তাদেরকে ধরা হচ্ছে না কেন? সন্দীপ ঘোষের থাকা অবস্থায় ওই দেয়াল ভেঙে দেওয়া হলো কেন? প্রমাণ লোপাট করা হচ্ছে কেন? বাবা মার সাথে প্রথম দিন থেকে ওই ধরনের ব্যবহার করা হলো কেন? সবটাই তো শাসক দল জানে, পুলিশ মন্ত্রী জানেন, স্বাস্থ্যমন্ত্রী জানেন, তাহলে তিনি কি করছেন? একজনই তো সবটা। ওনাদের হাতে যা তথ্য প্রমাণ সেটা তো দেওয়া উচিত ছিল। সিবিআই কেন বলছে তথ্য প্রমাণ পাচ্ছি না? এতদিন যতদিন ওনার হাতে ছিল ততদিন উনি কি করেছেন? সেই দিনকে আপনারা সবাই যারা ছিলেন তারা দেখেছেন, ভিডিও দেখেছেন, একটা বিশাল সময়, প্রায় দেড় ঘন্টা, ৪৫ মিনিট থেকে দেড় ঘন্টা সময় ওই অঞ্চলে পুলিশ ছিল না কেন? ওই গেট ওইভাবে ভাঙা হলো কেন? এখানে পুলিশের যা তৎপরতা, পুলিশ এখানে জানেন যে গ্যালারিতে কে কি নিয়ে যাবে বলে খেলা বন্ধ হয়ে যাচ্ছে, সে পুলিশ জানেন না যে ওইখানে আর্জি করে কি হতে পারে? কেন ওইখানে যে ঘটনা ঘটেছে সেই সময় পুলিশ ছিলেন না? কেন পুলিশ সেই সময় আটকাননি? কতটা সময় দুষ্কৃতীদের দেওয়া হলো কেন? কেন দুষ্কৃতীদের হাতে ওই সময় গেল যে এই সময় ওইভাবে একটা হসপিটালকে ভাঙচুর করা হলো? একটা প্রমাণ যেখানে জায়গা, যেখানে এভিডেন্সের জায়গা, সেটাকে সেই জায়গায় ভাঙচুর করার উদ্দেশ্যে সরকারের লুকানোর স্বার্থ কি আছে? কি কেন কি সরকারের লুকানোর স্বার্থ তো সরকারই বলতে পারবেন।
এবং নিশ্চয়ই সেটা তদন্তে প্রমাণ হবে। দুঃখ হচ্ছেন যখন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। যেভাবে আন্দোলন হচ্ছে আমার আশাবাদী আসল মাথা ধরা পড়বে। আন্দোলন করা তো যারা দুঃখকৃত দোষী তাদেরকে ধরা দেওয়া, তারা যাতে ধরা পড়ে সেই জন্য সেই প্রচেষ্টাই চলছে। রাস্তার আন্দোলন রাস্তাতেই চলবে। মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, সেটাকে কেন্দ্র করে এখানে উত্তক্ত করার চেষ্টা করছে, আমি ক্ষমতার মায়া করি না, কি বলবেন? বাংলাদেশের সঙ্গে এটার কি যোগসাযোগ উনি খুঁজে পেয়েছেন সেটা উনি জানেন, ওনার কোথায় ভয় ধরেছে সেটা উনি জানেন। দুষ্কৃতীদের যদি কেউ ছাতা দেয় তাহলে তার মনে যে ভয় ধরা উচিত সেই ভয় বোধহয় ওনার ধরেছে, সেটা উনি বলতে পারবেন। ভালো, পৌলবী মজুমদার।